আসসালামু আলাইকুম শিক্ষার্থী বৃন্দ, তোমরা কেমন আছো সবাই? জি, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। করোনার ক্রান্তিকালীন এই সময়ে আমরা সবাই ভালো আছি, এটা আমাদের জন্য অবশ্যই একটা ভালো খবর। দুনিয়ার সবাই ভালো থাকুক, করোনা আমাদের পৃথিবী থেকে বিদায় নিক, এটা আমাদের কাম্য। আজকে অষ্টম শ্রেণী তোমরা ক শাখা মোট উপস্থিত 55 জন, মোট শিক্ষার্থী 60 জন, এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় আমাদের ক্লাস হবে, এবং আজকে তারিখ হচ্ছে 20 ডিসেম্বর 2020 সাল। তোমাদের একটু অগোছালো দেখছি, তোমরা একটু আদ্রহীন, তুমি একটু সামনে আসো, ওখানে 4 জন বসা যাবে না, একটু গাদাগাদি করে বসা যাবে না। হ্যাঁ, এদিক থেকে সিনথিয়া তুমি পিছনের বেঞ্চে বসো, এদিক থেকে জুলফিকার তুমি সামনের বেঞ্চে আসো, প্রত্যেকটা বেঞ্চে 3 জন করে বসো, তাহলে খুব সুন্দর দেখা যাচ্ছে আমাদের শিক্ষার্থী। তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, দেখো এখানে আমাদের এই যে কার্ড প্লে কার্ড, এখানে আমরা দেখতেছি মাদকদ্রব্য, বর্ধিত জনসংখ্যা, বেকারত্ব, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, দারিদ্রতা, কুসংস্কার, এখানে আমরা যে শব্দগুলো দেখতেছি এগুলোর সাথে তোমরা নিশ্চয়ই কিছুটা পরিচয় পরিচিত, এবং হয়তো বাকিটুকু কথা হবে। তাহলে তোমরা বলো তো, হ্যাঁ জুলফিকার তুমি বলো তো, এখানে এগুলো আসলে কি? হ্যাঁ ঠিক বলেছ, ধন্যবাদ তোমাকে, এগুলো হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা। হ্যাঁ তাহলে বলো তো আজকে আমাদের পাঠ কি হবে? হ্যাঁ আতিক তুমি সুন্দর বলেছ, আমাদের আজকের পাঠ হবে বাংলাদেশের সামাজিক সমস্যা। তাহলে আমাদের আজকের পাঠ হবে বাংলাদেশের সামাজিক সমস্যা। তোমরা সবাই খাতায় এই পাঠ শিরোনামটি লিখে নিবে, দেখি কে কিভাবে লিখেছ। হ্যাঁ সুন্দর হয়েছে, তোমরা বাংলাদেশের সামাজিক সমস্যা এটা লিখে নিয়েছো। আমাদের আজকের পাঠ বাংলাদেশের সামাজিক সমস্যা। যেহেতু আমরা সমাজে বাস করে থাকি, তোমরা জানো যে সমাজে বাস করতে গেলে নানা ধরনের মানুষের সাথে চলতে ফিরতে হয়, নানা ধরনের সমস্যা এখানে দেখা দেয়। এই সমস্যাগুলো কখনো উত্তরণ ঘটানো সম্ভব হয়, কখনো বা হয় না, বা অনেক সমস্যা আমাদের সমাজে টিকেই থাকে। আমাদের এই যে এখানে সমস্যাগুলো দেখতেছি, মাদকদ্রব্য, বর্ধিত জনসংখ্যা, দেখো বেকারত্ব, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, দারিদ্রতা, কুসংস্কার, এগুলো এগুলো কিন্তু আমাদের সমাজে বিদ্যমান নানা ধরনের সমস্যা। এছাড়াও আমাদের কিন্তু আরো অনেক সমস্যা আছে। হ্যাঁ বাল্য বিবাহ, বহু বিবাহ যেমন আছে, কুসংস্কার আছে, এর পাশাপাশি এই যে দারিদ্রতা, তোমাদের অসচেতনতা, আমাদের মানুষদের অসচেতনতা, অশিক্ষা, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু সবই আমাদের সামাজিক সমস্যা। তাহলে এখন তোমাদের আমরা বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের এইখান থেকে যে অধ্যায়টিতে আমরা আছি, বাংলাদেশের সামাজিক সমস্যা 10ম অধ্যায়, এখন এখান থেকে একটু, হ্যাঁ রফিক তুমি দাঁড়াও, তুমি একটু জোরে জোরে পড়বে, বাকি সবাই শুনবে। হ্যাঁ তুমি সুন্দর পড়েছো, তোমরা সবাই ওর জন্য একটা তালি দাও। হ্যাঁ এখন আমি তোমাদের জন্য একটু পড়ি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। কিশোর অপরাধের ধারণা এবং কারণ। অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে বা কিশোরদের দ্বারা সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধকেই বলা হয় কিশোর অপরাধ। কোন কোন বয়স পর্যন্ত অপরাধীকে কিশোর অপরাধী বলা হবে তা নিয়ে অবশ্য বিভিন্ন দেশের সমাজবিজ্ঞানী এবং আইনবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কায় 7 থেকে 16 বছর বয়সী কিশোরদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়। অন্যদিকে পাকিস্তান এবং থাইল্যান্ডে কিশোর অপরাধীর বয়সসীমা 7 থেকে 18 বছর, আর জাপানে এই বয়সসীমা 14 থেকে 20 বছর। কিশোর বয়সে এরা রাষ্ট্র এবং সমাজের আইন ও নিয়ম ভাঙে বলেই তারা কিশোর অপরাধী। তাহলে শিক্ষার্থী তোমরা জানো যে তোমাদের বয়সী অনেক শিক্ষার্থী, ছেলে বা মেয়ে সবাই নানা ধরনের সমস্যা, অনেক সময় সমস্যা সৃষ্টি করে, অনেকে দেখবা ধূমপান করে, অনেকে বা বিভিন্ন ধরনের খারাপ কাজ করে থাকে, হ্যাঁ রাস্তার মাঝে জটলা করে, বা
দেখবা যে ইফটিজিং করে, হ্যাঁ এগুলো কিন্তু সবই সমস্যা। তাহলে এই যে কম বয়সে তারা কিশোররা এই সমস্যাগুলো করে, এই জন্য এদেরকে বলা হয় কিশোর অপরাধী। তাহলে এবারে তোমাদেরকে আমি কিছু কাজ দিচ্ছি, এককভাবে এই কাজগুলো আমি তোমাদের হাতে হাতে পৌঁছে দিচ্ছি এবং বোর্ডে লিখে দিচ্ছি। তোমরা একটু দেখবে এখানে আমাদের একক কাজ কি হলো, তোমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বাংলাদেশের 10টি সামাজিক সমস্যা লিপিবদ্ধ করবে খাতায়। হ্যাঁ এটা আমি তোমাদের এগুলো পৌঁছে দিচ্ছি, তোমরা প্রত্যেকে এককভাবে, হ্যাঁ কেউ কারোর সাথে দেখা দেখি করবে না, এই জিনিসগুলো এককভাবে করবে। হ্যাঁ তোমরা 10টি সামাজিক সমস্যা তুমি যেগুলো প্রত্যক্ষ করো সেগুলো লিখবে, কেমন? দেখি তুমি লিখেছ, হ্যাঁ সাথী তোমার লেখা সুন্দর হয়েছে। এরপর দেখি বিথি, হ্যাঁ তোমার লেখাও সুন্দর হয়েছে। এরপরে আমরা তোমারটা দেখি, হ্যাঁ তুমিও অনেক সুন্দর করেছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সুন্দর করতে পেরেছ। তাহলে এই যে তোমরা সমস্যাগুলো লিখেছ তার মধ্যে মাদক দ্রব্য রয়েছে, হ্যাঁ তারপর হচ্ছে বহুবিবাহ কুসংস্কার এগুলো লিখেছ। এখন এই যে সামাজিক সমস্যাগুলো এগুলো কিন্তু নানাবিধ কারণে ঘটে থাকে, তোমরা জানো নিশ্চয়ই, কিছুটা জানো। হ্যাঁ এর মধ্যে হচ্ছে অশিক্ষা, অর্থাৎ আমাদের মধ্যে শিক্ষার অভাব আছে, সচেতনতার অভাব আছে, পারিবারিক বন্ধন দৃঢ় না থাকা, পরিবারের অশান্তি, বাবা মায়ের মধ্যে দ্বন্দ্ব বিগ্রহ এগুলোর কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে, অথবা ধর্মীয় অনুশাসনের অভাবও অনেক সময় এইগুলোর দিকে আমাদেরকে ধাবিত করে। তারপরে সামাজিকীকরণ যদি আমাদের সঠিকভাবে না হয়, এরপর আমাদের যদি শিক্ষার্থীদের যারা হচ্ছে সঙ্গী সাথী বাছাই করে, খেলার সাথী, এরা যদি ভালো না হয়, তোমরা একটা কথা জানো যে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ, অর্থাৎ তুমি যদি ভালো বন্ধু নির্বাচন করতে না পারো তখন কিন্তু তোমার আসলেই সর্বনাশ হবে। এই কারণে বন্ধু নির্বাচন করার সময় তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তোমাদের অনেক বন্ধু দেখবে বিভিন্ন জায়গায় গিয়ে ইফটিজিং করে বা ধূমপান করে বা রাস্তার মাঝে জটলা করে বা নিজেরা নিজেদের মধ্যে কিশোর গ্যাং তৈরি করে, মারামারি করে, এদিক সেদিক করে, এগুলো কিন্তু খুবই সমস্যা এবং আইনত দণ্ডনীয় অপরাধ। তোমরা জানলে যে বাংলাদেশে 7 থেকে 16 বছর পর্যন্ত এই বয়সী ছেলেমেয়েরা যে অপরাধ করে এদেরকে বলা হয় কিশোর অপরাধী। এরা যে অপরাধ করে সেগুলো হচ্ছে কিশোর অপরাধ, নানাবিধ এই অপরাধ থেকে কিন্তু তোমাদেরকে মুক্ত থাকতে হবে, কেমন? তোমরা যদি এগুলো থেকে মুক্ত থাকো তাহলে অবশ্যই সেটা তোমার জন্য যেমন সম্মান বয়ে আনবে, তোমার বাবা মায়ের জন্য সম্মান বয়ে আনবে, আর তুমি সমাজে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠা পাবে। এবারে তোমাদেরকে একটি কাজ দিচ্ছি, এই কাজটা তোমরা একটু দলীয় ভাবে করবে। তোমরা একটা বেঞ্চ, সামনের বেঞ্চ থেকে পিছনের বেঞ্চের দিকে ঘুরে দাঁড়াও, ঘুরে বসো, বসে তোমরা গ্রুপ অনুযায়ী এই কাজটা করবে, কেমন? এই কাজটা হচ্ছে দলীয় কাজ। দেখো মাদক দ্রব্য গ্রহণ সামাজিক অশান্তির কারণ, মাদক দ্রব্য গ্রহণ সামাজিক অশান্তির কারণ তোমাদের যুক্তি উপস্থাপন করে বুঝিয়ে দাও। তাহলে শিক্ষার্থী তোমরা দুই বেঞ্চ শিক্ষার্থীরা মুখোমুখি হয়ে বসবে এবং দলীয়ভাবে তোমরা তোমাদের প্রত্যেকের মতামত এখানে তুলে ধরবে। হ্যাঁ তোমরা এই দুই বেঞ্চ এখানে একসাথে হও, তোমরা এই দুই বেঞ্চ এখানে একসাথে হও। হ্যাঁ এখন সুন্দর হয়েছে, আমি তোমাদের হাতে এই কাজগুলো দিচ্ছি, তোমরা একটি করে, এই যে পেপার দিচ্ছি আমি, এই পেপারগুলোতে একটি একটি করে তোমরা পয়েন্ট আকারে এগুলো লিখবে। দেখি তোমারটা কেমন হয়েছে। হ্যাঁ তোমার এই গ্রুপ, গ্রুপের একটা নাম দাও, তোমরা সবাই গ্রুপের একটা করে সুন্দর নাম দাও। হ্যাঁ এই গ্রুপ অনেক সুন্দর হয়েছে তোমাদের, দেখি। হ্যাঁ তোমরা 10টা পয়েন্ট লিখতে পেরেছো, তোমরা 8টা পয়েন্ট লিখতে পেরেছো, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। তোমরা 7টা পয়েন্ট লিখতে পেরেছো, তোমাদেরও অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ দলীয় কাজগুলো জমা দাও। হ্যাঁ তোমরা অনেকেই নতুন নতুন পয়েন্ট তুলে নিতে পেরেছো, এটা খুবই ভালো যে তোমাদের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো আসলে আছে। তোমরা যদি এখন থেকে এই সামাজিক সমস্যা, বিভিন্ন ধরনের কিশোর অপরাধ এগুলো সম্পর্কে যদি সচেতন থাকো তাহলে কিন্তু তোমরা আর এই সমস্যাগুলোতে জড়িত হবে না। যেমন ধরো জঙ্গিবাদ নিয়ে মাঝে মাঝে কথা হয়, হ্যাঁ তোমাদের বয়সী ছেলেমেয়েরা যাদেরকে বিভিন্নভাবে ব্রেইন ওয়াশ করিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের কুকর্মে খারাপ কাজে নিয়ে যাওয়া হয়, তাদেরকে মগজ ধোলাই করা হয়, করে বলা হয় যে তোমরা আসো তোমরা এটা করো সেটা করো, হ্যাঁ এই কাজগুলো করতে বলা হয়, উদ্বুদ্ধ করা হয়, কিন্তু আসলে কাজটি খারাপ।
তো তোমরা যদি এখন থেকে সচেতন থাকো তাহলে অবশ্যই সেই কাজগুলো তুমি সুন্দরভাবে করতে পারবে, তাহলে ওই ওইদিকে আর ধাবিত হবে না, তুমি নিজেকে সেফ নিরাপদ রাখতে পারবে। হ্যাঁ, এটা আমাদের জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, খুবই দরকার। কেমন? তাহলে আমরা এবারে তোমাদের কিছুটা একটু বাইরের কাজ দেওয়া হবে, তোমরা এটা পরবর্তী ক্লাসে করে নিয়ে আসবে, তোমাদের নিজ নিজ খাতায় বাড়ি থেকে বাসা থেকে করে নিয়ে আসবে। তোমরা একটু দেখো, এখানে আমাদের বাড়ির কাজ হচ্ছে বাংলাদেশে বিদ্যমান সামাজিক সমস্যা সমূহ থেকে উত্তরণের পথ বা উপায় আলোচনা করো। তাহলে এই যে বাংলাদেশে বিদ্যমান নানাবিধ সমস্যা, এই সমস্যাগুলো থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি, পরিত্রাণ পেতে পারি, কিভাবে আমরা এখান থেকে উত্তরণ ঘটাতে পারি, সেই কারণগুলো সেই উপায়গুলো তুমি খাতায় সুন্দর করে লিপিবদ্ধ করবে, বিশ্লেষণ করবে, আলোচনা করবে। তুমি পুস্তক বই পুস্তক যেমন পড়বে ঠিক তেমনি তোমার নিজের থেকে ভাবনা থেকেও কিছু কিছু নতুন জিনিস যদি তোমার আইডিয়া চলে আসে, সে ধারণা চলে আসে, সেগুলো তুমি খাতার মধ্যে লিপিবদ্ধ করবে। তাহলে তোমাদের এই বাড়ির কাজটি থাকলো। আর আমরা যে সামাজিক সমস্যা এবং কিশোর অপরাধ আলোচনা করলাম, এটা সম্পর্কে তোমরা যতটুকু বুঝেছো আশা রাখি ভালোই বুঝেছো। বাড়ির কাজটা যখন করতে যাবে বাড়িতে বসে, তখন হয়তো আরো কিছু শিখবে। হ্যাঁ, তোমাদের আজকের পাঠ এখানে সমাপ্ত, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, খুদা হাফেজ।